আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এই যে আমরা হচ্ছে আমার দাদু বাড়িতে যাচ্ছি, তো যাওয়ার মাঝপথে একদম আমাদেরকে একটা হাতি আমাদের সিএনজিটাকে আটকিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। মানে আমাদেরকে যেতে দিবে না এই যে হাতির সুর দেখেন। মানে হাতিটাকে হচ্ছে টাকা দিতে হবে, তারপরে হাতিটা আমাদেরকে যাওয়ার জন্য রাস্তা দিবে। তো হাতিটাকে প্রথমে 10 টাকা দেওয়া হয়েছিল, তো হাতিটার উপর একটা লোক বসা ছিল, বাট হাতিটা কিছুতেই টাকাটা নিতে চাচ্ছিল না, সে 10 টাকা নিবে না। দেখেন মানে হাতিটাও কি বুঝে মানুষের মতো, তার মাথায়ও কি বুদ্ধি যে 10 টাকা সে সেটাও সে চিনে যে নেবে না। তারপরে তাকে অনেক জোরাজোরি করে 20 টাকা দেওয়া হলো, তো সে 20 টাকাও নিবে না। আমরা অনেক বুঝায় সুঝায় হাতিটাকে বললাম যে নেওয়ার জন্য। তো দেখেন হাতিটা কি রকম ট্রেনিং প্রাপ্ত যে সে টাকাটা কোনোভাবেই নিচ্ছে না। সে মানে বড় অ্যামাউন্টের একটা টাকা নিবে, তো বড় নোট নিবে, তো সে সেই টাকাটা ফেরত দিয়ে দিল, নিল না। তারপরে কি আর করার, আব্বু 50 টাকার একটা নোট পকেট থেকে বের করে হাতিটাকে দিয়ে দিল, এবং হাতিটা তখনই সাথে সাথে চলে গেল।